হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। হাসি খুশি পরিবারের নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। অনেক দিন ধরেই, বেশ কিছুদিন হয়ে গেল ব্লগ দিচ্ছিলাম না, তো এটা হচ্ছে অষ্টমীর দিনের ব্লগ। তো অষ্টমীর সন্ধ্যাটা আমি কেমনভাবে কাটালাম আমরা তিনজন মিলে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একদমই নতুন একটা শহরে এসেছি, নতুন শহরটা কেমন করে ঘুরলাম, কেমনভাবে কাটালাম সেটাই। তো দেখো, আমরা তিনজন বেরিয়ে পড়েছি অলরেডি, একটা টোটো ভাড়া করে নিয়েছি যেহেতু আমাদের নিজস্ব কোনো গাড়ি নেই। তো আমরা তিনজন চলে এসেছি, একটা চেনা জানা আমাদের কোয়ার্টারের এখানের একটা ছেলে, তো তার ভিডিওতে, এই যে তোমাদের দাদাভাই বসে আছে সাইডে আদিত্যকে নিয়ে, আর আমি যতটুকুন পেরেছি ততটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখন যেহেতু পূর্ব মেদিনীপুর কাঁথি ডিস্ট্রিক্টে আছি, তো সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর পুজো হয় এখানে। আমার যেখানে বাড়ি চাকদা হতে, সেখানে একদমই এই ধরনের কোনো পুজো হয় না। তো আমি দেখো সেদিনকার লুক একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, ফটোগুলো ঠিকভাবে আসেনি। তো দেখো ফটোগুলো না আসারও কারণ আছে, মুখটা মানে কি বলবো, আমার ফোনে কিছু প্রবলেমের জন্য এই জিনিসটা হয়েছে। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার কিছু ছবি সেটা তুলে ধরলাম। এইগুলো কি বলো তো, মুহূর্তগুলো ক্যাপচার করে রাখা, এই ছাড়া এই সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের জীবনে তো সবসময় থাকে না। না, এই জিনিসগুলো যখন আমি ভবিষ্যতে দেখব তখন একটা অন্যরকম অনুভূতি হবে, এই জন্য এই জিনিসগুলোকে আমি ধরে রেখে দিলাম। তো আমি আবার দেখো কিছুক্ষণ একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা আবার টোটোয় বসে পড়েছি। আর আদিত্য তো খুব খুশি, দেখো এদিক ওদিক ঘুরে ঘুরে সমস্ত জায়গাগুলো দেখছে। তোমাদের সঙ্গে দুটো তিনটে প্যান্ডেল কিন্তু অলরেডি এর ভেতরে আমি শেয়ার করে ফেলেছি, আমরা প্রত্যেকটা জায়গায় দাঁড়াতে পারিনি, আমরা জাস্ট হেঁটে গেছি, হেঁটে এসছি, কিছুই না। রাতটা শুধু কষ্ট হয়েছে, আমার ছেলেটা তো রাস্তায় গিয়ে ঘুমিয়ে পড়লো, একটা প্যান্ডেলেও ঘুরতে পারিনি, একটা মায়ের মুখ দেখতে পারিনি। আর এটা হচ্ছে কি বলতো, এটা একটা রেস্টুরেন্ট, এখানে কিন্তু রেস্টুরেন্ট হোটেল ঠিক না, এটা রেস্টুরেন্ট। এখানে শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা অনেক রকম দেখার জিনিস আছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে এখন কিন্তু আমি সোজা পুজো মণ্ডপ, মানে যেখানে থিম পুজোগুলো হয় ওইগুলো তো পুজো মণ্ডপই ভরতে চলে, কিন্তু এটা এখানে যে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে, এখানে কিন্তু থিম পুজো হয়। তো আমরা বাজারে কিন্তু কোথাও দাঁড়িয়েছিলাম না, কারণ আদিত্যকে নিয়ে ভীষণই কষ্ট হয়ে গেছিলো, তো আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। বাড়িতে এসে দেখো আমরা চিকেন মোমো কিনে নিয়ে এসেছিলাম তিনজনে মিলে, সেটা বসে বসে খাচ্ছিলাম। আর হ্যাঁ, অবশ্যই যেহেতু বিছানার উপরে বসে খেয়েছি, আমরা কিন্তু বিছানার চাদরটাও সেদিন চেঞ্জই করে দিয়েছিলাম। আমরা যেহেতু বিছানার উপরে খাই, তো আমরা একদিন দুদিন অন্তর অন্তর বিছানার চাদরটাকে আমি কিন্তু ধুয়ে দিই। একদিন কি, একদিনই যদি দেখি কখনো এঁঠো পড়েছে আমি সঙ্গে সঙ্গেই সেটাকে পাল্টে দিই। তো আদিত্য তো ভীষণ ভালো খেয়েছিল চিকেন মোমোটা, দেখো নিজের হাতে ধরে ধরে খাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে চিকেন মোমোটার নামেই চিকেন মোমো, ওর ভিতরে এক পিস চিকেন যদি দেখতে পাওয়া গেছে তাহলে কি বলবো, কিছুই ছিল না ওর ভিতর। আর এই যে আজকে হচ্ছে আমার লুক, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু ভিডিও করতে পারিনি, তার কিছু অনেক কারণ আছে, বুঝতেই পারছো। পুজোর সময় একটা আনন্দ অন্যরকম কাজ করছে শরীরের, মানে মনের মধ্যে প্রত্যেকেরই, যার জন্য ভিডিও এখন তেমনভাবে কেউ দেখে না। তো মা যতদিন, মানে কি বলবো, কালী পুজো পর্যন্ত আমাদের সকলেরই মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ অনুভূতি হবে। তো সকলে ভালোভাবে পুজোটা কাটাও, সকলের খুব আনন্দ করে কাটাও এই দিনগুলো। আর কি বলবো, সকলের দিনগুলো, আগামী দিনগুলো যেন ভালো কাটে, এটাই সবসময় মায়ের কাছে প্রার্থনা করব। আর এই দেখো আমি কিন্তু বসে বসে অলরেডি চিকেন মোমো খাচ্ছিলাম বসে বসে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে একটু বেরিয়েছিলাম, আজকে সপ্তমীর দিন, আজ একটু বেরিয়েছিলাম। প্রথমে ভাবলাম যে বেরোবো না, হয়তো বিকাল পর্যন্ত ঠিক ছিল যে আজকে বেরোবো না, কিন্তু তারপরে যখন ওর অফিসার ফোন করে জানালো যে না আজকে আমরা বেরোবো না, তো তারপর ও ঠিক করলো যে না চলো আজকে আমরা বেরোই, কালকে ওনাদের নিয়ে যেতে হবে। তো সেই জন্য আজকে আমরা হঠাৎ করেই প্ল্যান হলো, তো চলো বেরিয়ে পড়ি। কিন্তু গিয়েছি তো গিয়েছি, তোমাদের সঙ্গে কিচ্ছু আমি শেয়ার করতে পারলাম না, তার কারণ একটাই, আমার ছেলে এত পরিমাণে ব্রাক্ত করছিলো না, সেখানে গিয়ে আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি, এত ব্রাক্ত, শুধু কোলের কোলে উঠেছিল। আমার হাজবেন্ডের তো রাগ হয়ে যাচ্ছিল, স্বাভাবিক ছেলে মানুষ কতটা সহ্য করতে পারে বলো, আর ওর এমনি ধৈর্য সহ্য একদমই কম। তো দেখো এই যে আজকের লুক আমার, আমার চুলটা অবশ্যই ছেড়ে দেওয়া ছিল, আমি বাড়িতে এসে চুলটাকে বেঁধেছি, আর এই দু সাইডটাতে একটু করেছিলাম। তো যাই হোক, আমি সেই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।
তার জন্য সরি তোমাদের সবার কাছে, অনেক দুঃখিত। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর অবশ্যই তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না।